আসসালামু আলাইকুম, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি রুবিনা লিমু, ওয়ার্ক অফ হবি লাভবিডি পেজ থেকে। আমি আজকে পুরভরা কাবাব নান বানাবো। বাটিতে পানি দুধ মিলে হাফ কাপ নিয়ে নিয়েছি, একসাথে মিশিয়ে কুসুম গরম করে নিয়েছি। 1 চা চামচ ইস্ট এখন দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি 3 মিনিট রেখে দিব, ইস্টটা যেন ভালো করে মিশে যায়। অন্য একটি বাটিতে আমি 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম। পানি অর্ধেক দুধ হাফ কাপ পরিমাণ কুসুম গরম করে তারপর ইস্টটা গলিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিব টক দই 2 টেবিল চামচ। এখানে আমি 2 টেবিল চামচই নিয়েছি, পুরোটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব লবণ, লবণের পরে দিব সামান্য একটুখানি চিনি। কেউ আবার মনে করবেন না 2 বার লবণ দিয়ে দিয়েছি, আমি লবণ 1 বার আর সামান্য একটুখানি চিনি দিয়েছি। এখন যে যে দুধ পানি একসাথে কুসুম গরম ছিল, ইস্টটা গলিয়ে নিয়েছিলাম, সেটা আমি একটু একটু করে ঢেলে তারপর মিশিয়ে নিব খুব ভালো করে, অল্প অল্প করে দিয়ে দিয়ে তারপর আমি মিশিয়ে নিব। এক টেবিল চামচ বাটার রয়েছে, গলানো বাটার, তো ওটা আমি এখন দিয়ে দিব। আর বাটার দেওয়ার পরে যদি মনে হয় একটু পানি লাগবে, তাহলে আমি আলাদা করে আরও একটু কুসুম গরম পানি রেখে দিয়েছি। প্রয়োজন হলে আমি একটু পানি দিয়ে দিব, আমার একটু পানি লাগবে তো আমি নিয়ে নিলাম। আর একটু পানি দিয়ে ডোটা যেন সফট হয়, সেজন্য আমাকে ওরকম সফট করে ডোটা বানাতে হবে। শক্ত হওয়া যাবে না, শক্ত হলে রুটি শক্ত হয়ে যাবে, ভালো লাগবে। ঢাকনা দিয়ে ডেকে 3 ঘন্টার জন্য রেখে দিলাম। এখন আমি কড়াইতে 300 গ্রাম গরুর গোস্ত, 100 গ্রাম বুটের ডাল আর 2টা কাঁচামরিচ নিয়েছি। অনেকে কিমাটা আগে করে নেয়, আমি গোস্তটা রান্না করে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, তেল সব কিছু একসাথে দিয়ে আমি গোস্তটা রান্না করে নিয়েছি। অনেকে আবার কিমাটা আগে করে নেয়, পরে মশলা দিয়ে রান্না করে নেয়, তো আমি রান্না করে গোস্তটাও কিমা করে নিয়েছি, শুকনো করে রান্না করে নিয়েছি। রান্না করা গোস্ত থেকে আমরা গোস্ত উঠিয়ে, চাকা গোস্ত যেটা উঠিয়ে ব্লেন্ড করে নিয়ে তারপরে কিছু মশলা অ্যাড করে দিলেই কিমা হয়ে যাবে। এই তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন আমি ঢেলে নিলাম ব্লেন্ডার থেকে। যে কড়াইটাতে আগে ছিল সেই কড়াইটাতে আমি রেখে দিলাম। তা এখন আমি এখানে দিয়ে দিব হলো 1টা শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি, 1 চা চামচ কাবাব মশলা আমি দিয়ে দিলাম। আমি শুকনো মরিচ গুঁড়োটা দিব আর সামান্য একটু কাবাব মশলা দিয়ে দিয়েছি। আর হলো পেঁয়াজ বেরেস্তাটা হাত দিয়ে ভেঙে তারপরে মিশিয়ে দিয়েছি অল্প পরিমাণে। আর এখন আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব এখানে। ধনিয়া পাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি চুলাটা একটু ধরাবো এখন, যেন সব জিনিসগুলো নরম হয়ে যায়, সফট হয়ে যায়। এজন্য তো চুলাটা আমি 2 মিনিট জ্বালিয়ে ভালো করে সব জিনিসগুলো নরম করে নিয়েছি। এখন আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিব। আর 3 ঘন্টা পরে আমি ডোটা দেখলাম খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি ডোটাকে এখন ভালো করে হাত দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে নর্মাল করে নিব। হয়ে গিয়েছে আমার, 3 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম ডেকে বাটিতে করে। তা এখন আমি এটাকে ছোট ছোট পিস করে নিব। এই তো এখন আমি গোল গোল করে বলগুলো করে নিচ্ছি। আর আমার যে বাটিতে কিমাটা রাখা আছে সেটা আমি হাত দিয়ে একটু মথে নিব, সুন্দর করে নরম করে নিব। আর বলগুলো আমি এখন নিয়ে ছোট করে একটা রুটি বেলে নিব। তারপর যতটুকু পুর ভিতরে দেওয়া যায়, বেশি দিতে পারলে ভালো, অনেক বেশি দিলে আবার বের হয়ে যেতে পারে, তো যতটুকু দেওয়া যায় ঠিক ততটুকু আমি নিয়ে এর ভিতরে পুরটা দিয়ে দিব। আর পুরটা দিয়ে আমি সব দিক থেকে এটাকে আটকে দিব, ভিতরে পুরটা ভরে নিচ্ছি। এভাবে মুখটা বন্ধ করে দিব আর একে একে সবগুলি আমি পুর ভরে তারপর রেডি করে নিব। আবারও বলছি, আমি গোস্তটা রান্না করে নিয়েছিলাম, আদা, রসুন, পেঁয়াজ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব কিছু একসাথে দিয়ে তেলও দিয়েছি সাথে, তারপরে শুকনা করে রান্না করে নিয়েছি। আর সাথে আমি দিয়েছি 3 ভাগের 1 ভাগ বুটের ডাল, 100 গ্রাম, 300 গ্রাম গোস্তের মধ্যে 100 গ্রাম বুটের ডাল, 2টি কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা, শুকনা মরিচ, 1টা গুঁড়া করা, সামান্য একটু কাবাব মশলা, আর হলো সামান্য লবণ।
গুস্তাটা যখন রান্না করেছিলাম সেখানে একটু লবণ বেশি দিয়েছিলাম, এই জন্য পরে সামান্য লবণ আমি আর দিইনি। আমার সব কিছু একসাথে লবণ ঠিকঠাক হয়ে গিয়েছে। এখন রুটিটা আমি বেলে নিয়েছি, তাওয়াতে দিয়ে দিলাম, দিয়ে ডেকে দিব। যখন দেখব ফুলে উপরের দিকে ফুলে উঠেছে, তখন আমি ঢাকনাটা খুলে আবার উল্টে দিব। তো উল্টে দেওয়াটা আমার তখন ভিডিওটা অন হয়নি, তো আমি এখন উল্টে দেওয়ার পরে আবার অপর পিঠটা সুন্দর ফুলে উঠেছে। এরকম সবগুলো রুটি ফুলে উঠেছিল আর দেখতে সবগুলো সুন্দরও হয়েছিল এবং ভিতরে খুব সুন্দর সফট হয়েছিল। তো আমি কেটে একটু দেখিয়ে দিলাম আসলে কিমাটা কেমন দেখা যায়। এখন আমি একটা টক দইয়ের সালাদ বানিয়ে নিব। তো আমি টক দইয়ের সাথে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। এখন দিব আদা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। দেওয়ার পরে আমি আবার এখন দিয়ে দিব সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে দিলাম, লেবুর রস দিয়ে দিলাম। আরও একটি সালাদ রেডি করে নিয়েছি টমেটো, শসা, পেঁয়াজ, মরিচ, লেটুস পাতা দিয়ে। তো এখন আমি অন্য একটি ভিডিওতে চলে এসেছি। আমরা বাইরে হয়েছিলাম আজকে, বাইরে দেখলাম কিছু কিছু দোকান খোলা রয়েছে, তুর্কিদের দোকান, হয়তো ওরা মুসলমানের জন্য বন্ধ রাখেনি, অনেকে আবার বন্ধ রেখেছে। বিভিন্ন অনুষ্ঠানের জন্য কেকের অর্ডার নেওয়া হয়, সাজসজ্জার জিনিসপত্র রয়েছে, সুন্দর দোকানটা দেখতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দেওয়া হবে।